এবং বসকে আমি 10-এ ভারদীপ, আমার কয়েক জায়গায় আমার অটোমেটিক্যালি আমার চোখে পানি চলে আসছে, পুরোটা এনজয় করছি। ইমোশন আছে, সাসপেন্স আছে, টুইস্ট আছে, ডায়লগ অনেক পাওয়ারফুল, আবার দুষ্টামি আছে, আমার পজিটিভ পজিটিভ পজিটিভ, আমার ট্রিপল পজিটিভ রিয়েকশন। আমি তো জানতাম যে পুরো গল্পটা আসলে জানতাম না, ছবিটা ভালো হবে এটা আমার এক ধরনের ভাইব্রেট করছিল, এবং ছবিটা এত ভালো হবে অনেকদিন পরে বসের একটা কাজ, যে কাজ দেখে আমি মুস্তফা সরোয়ার ফারুকের শিষ্য হিসেবে কাজ শুরু করছিলাম, আমার অনেকদিন পরে আমার মনে ওই রকম একটা কাজ দেখতাম, এটা আমি পুরোটা এনজয় করছি। ইমোশন আছে, সাসপেন্স আছে, টুইস্ট আছে, ডায়লগ অনেক পাওয়ারফুল, আবার দুষ্টামি আছে, ওনার যে ন্যাচারাল যে সে অ্যাক্টিং এর যে, উনি তো অ্যাক্টিং এর জায়গায় ওনার মানে উনি নিজে অ্যাক্টর হিসেবে যতটুকু অ্যাক্টিং করছেন এবং তার অ্যাক্টিং ডিরেক্টিং এর যে জায়গাটা এইটাও অসাধারণ। এবং আমার কাছে মনে হয় যে অনেকদিন পরে দর্শক মানে মুস্তফা সরোয়ার ফারুকের একটা মানে মানে উনার মতো করে একটা, যেটা যেটা আসলে সাধারণ দর্শক বেশি আশা করেন আর কি, যে মুস্তফা সরোয়ার ফারুকের ছবি ফিকশন এগুলোতে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে, একটু দুষ্টুমি থাকবে, আবার সুন্দর একটা মেসেজ থাকবে, এইটা ছিল খুবই পাওয়ারফুল। এবং ডায়লগ আর থিমটা এত অসাধারণ, আমার কয়েক জায়গায় আমার অটোমেটিক্যালি আমার চোখে পানি চলে আসছে। আমি তো আসলে গল্পটা জানতাম, আমার ক্যারেক্টারটা একটু স্লাইটলি আমি শুনছিলাম, তো খুব ভালো লাগছে।